আপনি জানেন কি স্থির থাকা অবস্থায় ক্যাঙ্গারু লেজ সব সময় মাটিতে শায়িত থাকে। আপনি যদি একটি ক্যাঙ্গারুর লেজ কোনো রকমে মাটি থেকে তুলে ধরতে পারেন তাহলে সে শত চেষ্টা করলেও লাফাতে পারবে না, কারণ ক্যাঙ্গারুরা লাফানোর সময় ভারসাম্য রক্ষার জন্য লেজের উপর নির্ভরশীল। আপনি জানেন কি ভূমিকম্পের পূর্বাভাস সবার আগে পেয়ে থাকে বিষধর সাপেরা। তারা ভূমিকম্পের উৎপত্তি স্থলের প্রায় 75 মাইল বা 121 কিলোমিটার দূর থেকেও অন্তত 5 দিন আগে থেকেই আসন্ন ভূমিকম্পের আন্দাজ করতে পারে। শুরুর দিকে কোনো মুভি শেষ হওয়ার পর তার ট্রেলার দেখানোর প্রচলন ছিল, কিন্তু পরে দেখা গেল কেউই ছবি শেষ হওয়ার পর ট্রেলার দেখার জন্য বসে থাকে না। এরপর থেকে ছবি প্রচারণার কাজে ছবি মুক্তির আগে থেকেই ট্রেলার দেখানোর রীতি চালু হয়। এই পর্যন্ত মাত্র 2টি প্রাণঘাতী রোগ দুনিয়া থেকে চিরতরে বিদায় করা সম্ভব হয়েছে। একটি হলো গুটি বসন্ত, আরেকটি গম রোগ। পৃথিবীতে সর্বশেষ গুটি বসন্ত রোগটি পাওয়া গিয়েছিল সেই 1977 সালে, আজ থেকে প্রায় 42 বছর পূর্বে। অন্যদিকে পৃথিবীতে সর্বশেষ গম রোগটি চিহ্নিত করা হয়েছিল 2001 সালে। আপনি জানেন কি কলার গড়ন বাঁকা হয় কেন? কলা গাছে কলা ভূমির দিকে নিম্নমুখী হয়ে জন্মায়, কিন্তু কলা সূর্যের প্রতি খুবই সংবেদনশীল। এ কারণে সে সূর্যের দিকে বাড়তে চায়, সেজন্যই তার গড়ন লম্বা না হয়ে বেঁকে যায়। এই ব্যাপারটিকে বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। ইগলকে আমরা সবাই শিকারি পাখি হিসেবেই চিনে থাকি, কিন্তু আমরা কি জানি এই পাখিটির শক্তি কত বেশি হতে পারে? একটি ইগলের পক্ষে মাঝারি সাইজের একটি হরিণকে হত্যা করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, ইগল এতটাই শক্তিশালী হয়ে থাকে। পাঠা বা পুরুষ ছাগলেরা নিজেরাই নিজেদের উপর মূত্রত্যাগ করে, সাধারণত গ্রীষ্মের শেষ ভাগ থেকে শরৎকাল পর্যন্ত। তারা এই কাজ করে যাতে তাদের গায়ে গন্ধ ছড়ায় এবং স্ত্রী ছাগলরা তাদের প্রতি আকৃষ্ট হয়, মানুষের জন্য যদিও গন্ধটা খুব একটা সুখকর নয়। মানুষ তার পুরো জীবন দশায় এত পরিমাণ লালা উৎপন্ন করে যে তা থেকে 2টি অলিম্পিক সুইমিং পুল ভরাট করা সম্ভব। একজন মানুষ প্রতিদিন করে 1 থেকে 2 লিটার লালা উৎপন্ন করে, বছরে সর্বোচ্চ 730 লিটার। সেই হিসেবে কোনো মানুষ যদি 70 বছর বেঁচে থাকে তবে সে তার পুরোটা জীবনকালে 51,100 লিটার লালা রস উৎপন্ন করে, যা 2টি সুইমিং পুল ভরাট করার জন্য যথেষ্ট। রাজা অষ্টম হেনরি ঘুমানোর সময় তার পাশে সবসময় একটি ধারালো কুড়াল নিয়ে ঘুমাতেন। কেবল এই কুড়ালটি নয়, তার অস্ত্রের ভাণ্ডারও ছিল যে কোনো রাজাদের জন্য ঈর্ষণীয়। তার সংগ্রহে হ্যান্ডগানি ছিল 6,500-এরও বেশি। বর্তমানে যত মানুষ সমুদ্রের দানব শার্কের আক্রমণে মারা যায় তার থেকে অনেক বেশি প্রাণ হারায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে। হ্যাঁ, পরিসংখ্যান তাই বলে। 2017 সালে শার্ক অ্যাটাকে মৃত্যুর সংখ্যা 6 জন, যেখানে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় এই বছরের মৃত্যুবরণ করেছে 35 জন মানুষ।